रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। জন্মদিনে প্রাণপ্রিয় ছেলের জন্য ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন সুপারস্টার শাকিব খান। লিখেছেন, আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সব কিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি, আমার জয় বাবা। ইনশাল্লাহ একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে, ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সকল সীমানাকেও। শাকিব জয়কে নিয়ে বলেন, তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে, যেমনটা এখনো আছে। এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সবসময় এবং আজীবন ভালোবাসি বাবা। আর এভাবেই ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন হিরো দ্য সুপারস্টার। নবাব এলএলবির শুটিংয়ে মালদ্বীপে থাকায় ছেলের কাছে থাকতে পারছেন না তিনি। অপরদিকে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের সন্তানের জন্মদিনে লিখেছেন, বাবা এবার তোমার জন্মদিনের কোনো আয়োজনই আমি করতে পারলাম না, তোমার দিদা আমাদের পাশে নেই, আমরা আর কখনো তোমার দিদার দেখা পাব না। আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি। তিনি বলেন, আপনারা যারা আমার জয়কে ভালোবাসেন তারা সবাই জয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, এটাই হবে জয়ের জন্য এবারের জন্মদিনের অমূল্য উপহার। ক্যাপিটাল এফএম 94.8 এর পক্ষ থেকেও আমাদের এই ছোট্ট সুপারস্টারের জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। ভালো থেকো জয়, বাবা এবং মায়ের সবগুলো স্বপ্ন তুমি জয় করো নিজের ইচ্ছায়, চেষ্টায় এবং নিজের শক্তিতে। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।